এসবিআইপে এটা কি কোনো ফেক কোম্পানি? এত সস্তায় এইপিএস দিচ্ছে এবং সঙ্গে বিবিপিএস বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি, ডিটিএইচ রিচার্জ, মোবাইল রিচার্জ সমস্ত সার্ভিস কিন্তু এই পোর্টাল থেকে পাওয়া যাচ্ছে। মাত্র 100 থেকে 160 টাকার মধ্যে আপনি আইডি নিতে পারছেন। তো এটা কি সত্যি এরকম সার্ভিস দিচ্ছে সেটাই আলোচনা করব, এবং কোম্পানিটি কি লিগেলি নাকি ফেক নাকি কি ধরনের, এসবিআই পে সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা আমি দিতে চলেছি। কারণ গত কিছু মানে পয়লা বৈশাখ আপনাদের জন্য একটা ভিডিও আমি নিয়ে এসেছিলাম আমার বন্ধুর কথাই, কারণ সেই বন্ধু এই কোম্পানিতে কাজ করতে শুরু করেছিল। তো ভাবলাম যারা লকডাউনে বাড়িতে বসে আছেন তারা যাতে বিয়ে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারে, ব্যালেন্স ইনকোয়ারি করেও কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করেছে, ঠিক আছে, ওটা কীভাবে ইনকাম করেছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই ভাবলাম আপনাদেরকে এত সস্তায় একটা এই পেস দেওয়ার কথা ভাবনা চিন্তা চলছে, তো যাই হোক দেওয়া যায়, ঠিক আছে। তো সেই কথা বলা হয়েছিল ভিডিওতে, ভিডিওতে আরও বিস্তারিত বলা হয়েছিল যে কোম্পানির সঙ্গে সবুজ বাংলা চ্যানেলের কোনো রকম দূর থেকে সম্পর্ক নেই। তো ভিডিওটি এখনও অবধি আছে, আর চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক সেটি পরের গল্প। এসবিআই সম্পর্কে আজকে এসবিআই পে সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি তাজ, আপনারা দেখছেন সবুজ বাংলা ইউটিউব চ্যানেল। যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি দাবিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই এসবিআই পে এর হোম ব্রাঞ্চ কোথায়। হোম ব্রাঞ্চ অর্থাৎ এই এসবিআই পে মানে এসবিআই পে কোন ডিস্ট্রিক্টে অর্থাৎ কোন রাজ্যে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মানে কোন রাজ্যের হেড অফিস। তো আপনাদেরকে জানিয়ে দিই বিহার। তো বিহার বলতে আপনাদের মনে অনেক মানে ভাবনা চিন্তা চলে এসেছে যে বিহার মানেই, কিন্তু বিহারে যতগুলো পোর্টাল মানে লঞ্চ হয়েছে 5-6টা কোম্পানি তো আপনারা নাম শুনেছেন, যেমন ভারত পে ছিল, এছাড়াও আরও নানা রকম কোম্পানি ছিল যেগুলি এখনও মানুষের অনেক টাকা ফেঁসে রয়েছে সেই পোর্টালে, ঠিক আছে। তো সেই বিহারের সিউহান জেলায় কিন্তু এর হোম ব্রাঞ্চ। এটা আপনারা কীভাবে জানবেন? আপনাদেরকে জানতে হলে, যে কোনো ওয়েবসাইট সম্পর্কে জানতে হলে আপনাদেরকে ওই সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নেবেন, ঠিক আছে। লিঙ্ক কীভাবে কপি করবেন? আপনারা ওয়েবসাইটটি ক্রোম ব্রাউজারে খুলবেন, থ্রি ডটে ক্লিক করে শেয়ার অপশানে গিয়ে সেখানে লিঙ্কটাকে কপি করতে হবে। নচেত আপনারা যে রকম হয় সে যে রকমভাবে পারবেন আপনারা লিঙ্কটাকে কপি করতে হবে। তারপরে গুগল ব্রাউজারে আপনারা সার্চ করবেন হুইজ। সার্চ করার পর একটা লিঙ্ক পাবেন, সেখানে আপনারা লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। লিঙ্কটাকে পেস্ট করার পর সার্চ করবেন, তো সেই ওয়েবসাইট সম্পর্কে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। সেই ওয়েবসাইট কবে ক্রিয়েট হয়েছিল, কতদিন আগে ক্রিয়েট হয়েছিল, কোম্পানির মালিক কে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা সেই হুইজ থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে জানা যায় যে এটার হোম ব্রাঞ্চ বিহার এবং সিউহান জেলাতে এর হোম ব্রাঞ্চ, ঠিক আছে। এরপর জানা যাচ্ছে যে এটি 3 মাস আগে এই পোর্টালটি তৈরি হয়েছিল, ঠিক আছে। এরপর আপনাদেরকে জানাই এই পোর্টালটি একটা হোয়াইট লেভেল কোম্পানির সঙ্গে কাজ করছে। হোয়াইট লেভেল অর্থাৎ আপনারা জানেন বা যদি না জানেন তো আপনাদেরকে একদম সহজ ভাষায় অর্থাৎ গ্রাম্য ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হোয়াইট লেভেল অর্থাৎ সাদা পেপারের মতো একটা সাদা লেভেলে কাজ করছে। সাদা লেভেলে আপনি যদি একটা সাদা লেভেল কিনেন, এই হোয়াইট লেভেল যে কেউ পারচেস করতে পারে, আনুমানিক 6 থেকে 7 হাজার টাকা খরচ করলে এই হোয়াইট লেভেল পাওয়া যায় এবং একটা ডোমেন পারচেস করতে হয়। তো তার আগে আপনাদেরকে জানি হোয়াইট লেভেলে আপনি আপনার ইচ্ছা মতো জিনিস আঁকতে পারেন। তো সেইভাবে কিন্তু এই হোয়াইট লেভেলের উপর কাজ করছে এই এসবিআই পে, এবং একটা ডোমেন পারচেস করতে হয়, ডোমেনটি আপনি নিজের ইচ্ছা মতো একটা নাম দিতে পারবেন। তো সেই ডোমেন অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে এসবিআই পে। তো এসবিআই পে .co.in এই কোম্পানির ডোমেন নেম অর্থাৎ এটি ওয়েবসাইট, ঠিক আছে। আর আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে অনেকেই এর নাম দেখে চলে আসছেন এসবিআই পে, তো অনেকেই কি ভুল ধারণাটি, এটি নাকি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। তো না, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে এই এসবিআই পে এর কোনো রকম সম্পর্ক নেই, দূর দূর থেকে কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে। তো এটা গেল আপনাদের কাছে ক্লিয়ার যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে এই এসবিআই পে এর কোনো সম্পর্কই নেই। তৃতীয়ত হচ্ছে এই এইপিএস অর্থাৎ হোয়াইট লেভেলে কাজ করার সময় ব্যাঙ্ক প্রতিটা পোর্টালকে একটা কমিশন বেঁধে দেওয়া হয়, ঠিক আছে। তো সেখান থেকে কোম্পানি নিজের লাভ রাখবে, তবে সে টিকে রইবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে এসবিআই পেতে 3,000 থেকে 3,500 টাকা যদি কোনো ব্যক্তি উইথড্র করে তাহলে তার কমিশন সর্বোচ্চ 15 টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু আরও বেশি পোর্টালে কাজ করলে কিন্তু আরও কম পাওয়া যায়, ঠিক আছে। আরও নানা রকম ট্রানজ্যাকশান আছে, 3,000 থেকে 3,500, 3,500 থেকে 4,000 এরকম ধরনের। কিন্তু এখানে আপনাদেরকে একটা লক্ষ্য করতে হবে, সব থেকে যেটা গ্রামে
যেটা টাকাটা উইথড্রল হয় 3 থেকে 3,500-এর মধ্যেই কিন্তু টাকাটা উইথড্রল হয়। আর এই লকডাউনে কিন্তু এই টাকাটা বেঁধে দেওয়া হয়েছিল। অনেকে জানেন যে টাকা তোলার একটা নিয়ম হচ্ছে 3,000 থেকে 3,500 টাকা আপনারা তুলতে পারবেন, তো সেই জিনিসটাকে ফলো করে এটা কমিশনটা বাঁধা হয়েছে, যাতে আপনারা আকৃষ্ট হন যে 3,000 থেকে 3,500-এর মধ্যে কিন্তু 15 টাকা কমিশন দিবে, প্লাস ডিস্ট্রিবিউটার সেইখান থেকে 1 টাকা কমিশন পাবে, প্লাস সুপার ডিস্ট্রিবিউটার সেখান থেকে 1 টাকা কমিশন পাবে, অর্থাৎ 17 টাকা কমিশন কিন্তু দিয়ে দিচ্ছে। এরপর কোম্পানিকেও কিছু রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা বুঝতে পারছেন SBI মানে যে ব্যাংকের সঙ্গে এতটা কমিশনের ভাগ হয়েছে, তো এত কমিশন দিচ্ছে, অর্থাৎ অনেক কমিশন দিচ্ছে, ঠিক আছে? তো এত কমিশন কীভাবে দিচ্ছে এটা আপনাদের মাথায় রাখতে হবে, যে কোম্পানি বেশি কমিশন দিচ্ছে তার কিছু না কিছু একটা মানে লিঙ্ক থাকবে, ঠিক আছে? তো সেগুলো আপনাদেরকে নিজে বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, এখানে একটা সুবিধা দেওয়া আছে, 100 টাকা থেকে 2 লাখ টাকা অবধি আপনারা যে কোনো টাইমে পে আউট করতে পারবেন, যার জন্য চার্জ কাটবে মাত্র 8 টাকা। তো আপনারা কী করবেন, দেখছেন আমি প্রতিদিন পে আউট করার থেকে একসঙ্গে মোটা টাকা পে আউট করবো, তাহলে প্রতিদিন পে আউট করলে কী হবে, 5,000, 2,000, 1,000 টাকা পে আউট করলে কী হবে, আমার 8 টাকা বেকার কাটছে, তার থেকে 50,000, 60,000, 1,00,000 হয়ে যাক, তারপর আমি পে আউট করবো। এই চিন্তা ভাবনাটাকেই ধরে কিন্তু এতটা পে আউটের অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে, ঠিক আছে? কিন্তু পে আউট করার সময় দেখা যাচ্ছে নানা রকম সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে। অনেকের পে আউট সার্ভিসটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো অনেকে ফোন করে, যদি আপনারা কেউ SBI পে পোর্টাল নিয়েছেন, এরকম প্রবলেম ফেস করছেন, তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে কোম্পানির কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে কিন্তু এই মানে সমস্যাগুলি সমাধান করে নেবেন, কারণ এখনও কোম্পানিটি অ্যাক্টিভ আছে, এখনও অ্যাক্টিভ আছে এইভাবে বলছি আপনাদেরকে, এগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে? এখনও কিন্তু অ্যাক্টিভ আছে। এরপর দ্বিতীয়ত, আমি দেখলাম আমার বন্ধুই যেহেতু একটা ডিস্ট্রিবিউটার আছে, তো উনি একটা পোর্টাল বানালেন, তো উনি আনলিমিটেড পোর্টাল বানাতে পারবেন, ঠিক আছে? এবং সঙ্গে APSও প্রদান করতে পারবেন, যার জন্য কোনো চার্জ দিতে হবে না। সুপার ডিস্ট্রিবিউটরও আনলিমিটেড সুপার ডিস্ট্রিবিউটর বানাতে পারে, তার জন্য কোনো রকম চার্জ দিতে হবে না, ঠিক আছে? তো আমি তার কাছে একটা জিনিস দেখলাম, ডিস্ট্রিবিউটার কাছে, সে একটা রিটেল করলো মানে ডেমো হিসেবে, এবং রিটেলটিকে APSের সময় তার আধারের জায়গায় ভুলভাল আধার নাম্বার দিল, ভুলভাল প্যান নাম্বার দিল, এবং কী ডকুমেন্ট সাবমিট করেছিল সেটা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে না দেখাতে পারলে আপনারা বুঝবেন না, কিন্তু আমি নিজে দেখেছি সে একটা ভুল ডকুমেন্ট সাবমিট করেছিল, ঠিক আছে? তার প্রুফও আমার কাছে আছে, যদি আপনারা পরবর্তী স্টেপে জানতে চান তো অবশ্যই আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো। কিন্তু দেখা গেল 12 ঘন্টা পর সেই ডকুমেন্টস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল, অর্থাৎ তার KYC কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল, আমি নিজে দেখেছি, ঠিক আছে? অ্যাপ্রুভ হয়ে গেল, সেখানে আমার সন্দেহ হলো যে এই পোর্টাল থেকে আপনারা সাবধান হয়ে যান। এখনও কিন্তু কোম্পানি জ্যান্ত আছে, অর্থাৎ জীবিত আছে, আপনাদের যদি কারোর কোনো টাকা ফেঁসে থাকে তো অবশ্যই আপনারা পে আউট করে নেবেন, যদি পোর্টালে কোনো টাকা ফেঁসে থাকে তো আপনাদেরকে আনতে হবে ওয়ালেটে, ওয়ালেট থেকে আপনারা সরাসরি পে আউট করে নেবেন। পে আউট করতে যদি কোনো রকম সমস্যা হচ্ছে তো অবশ্যই আপনারা কোম্পানি TMকে ফোন করবেন, ওনারা হেল্প করবে আপনাকে, এখনই যেহেতু ওনাদের মার্কেট ধরে রাখছেন, ঠিক আছে? এরপর তৃতীয়ত হচ্ছে, আপনার অনেকেই প্রশ্ন করবেন যে আমার টাকা তুলতে গিয়ে কিন্তু কেটে নিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার পোর্টালেও আসেনি টাকাটা, কাস্টমার অ্যাকাউন্টেও নেই, সেই টাকাটা ভয় নেই, সেই টাকাটা কিন্তু RBI ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি, যদি যাতে খুব তাড়াতাড়ি সম্ভব আপনারা দরখাস্ত করুন কোম্পানিকে, একটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার জন্য ভিডিও অনেক দেওয়া আছে, তার অ্যাকাউন্টে চলে যাবে, বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা চলে যাবে, ঠিক আছে, 10 থেকে 15 দিনের মধ্যে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। যদি আপনার টাকা হাওয়াতে উড়ে গেছে, অর্থাৎ পোর্টালেও আসেনি, ব্যাংক থেকে কেটে গেছে, তাহলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তার জন্য কিছু নিয়ম আছে যেগুলো আপনাদেরকে পালন করতে হবে। তো কী করতে হবে তার জন্য আপনারা ইউটিউবে সার্চ করুন, অনেক রকম ভিডিও দেওয়া আছে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আগামী দিনে আপনাদেরকে এই ধরনের একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? এরপর হচ্ছে BBPS, অর্থাৎ বিল পেমেন্ট একদম, আমি তো দেখলাম 4-5টা ট্রাই করলাম, 5 থেকে 6টা বিল পেমেন্টের জন্য ট্রাই করলাম, তো পেন্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, টাকা কাটছে না, পোর্টাল থেকেও টাকা কাটছে না, রিচার্জও হচ্ছে না, তারপর ইলেকট্রিক বিল দিতে গেলাম, ইলেকট্রিক বিলও দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তারপর আপনার রিচার্জটা যেহেতু, তাই রিচার্জ নিয়ে বলতে পারবো না কিছু, আর বাকি সার্ভিস যেগুলো আছে আপনার আদার্সে যেগুলো সার্ভিসগুলো আছে সেগুলো এখনও কিন্তু অ্যাক্টিভ নেই, যার শুধুমাত্র এই পিসটাকে এটা ভালোভাবে এখন ফলো করছে। আর এটাই ছিল আজকে ভিডিও, যদি আপনাদের কোনো রকম টাকা পেশা থেকে অবশ্যই তুলে নিন, আর এইসব কোম্পানি থেকে আপনারা দূরে থাকুন, সস্তায় খাবার খুঁজবেন না,
নষ্ট খাবারই পাবেন। আর যদি আপনারা ভালো পুষ্টিকর খাবার পেতে চান, অর্থাৎ ভালো পোর্টাল নিতে চান, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, RNFI। RNFI সম্পর্কেও আপনাদের খারাপ দিক ভালো দিক দুটোই আলোচনা করব পরবর্তী ভিডিওতে, কিন্তু এই চ্যানেলে না। আমার দ্বিতীয় একটা চ্যানেল ডিজিটাইজ সেন্টার, সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে RNFI সম্পর্কে যদি আপনারা জানতে চান ভালো দিক খারাপ দিক, তো অবশ্যই সেই ডিজিটাইজ সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে কোনো রকম মানে এখনও ডাউট থাকে, তো অবশ্যই আমাকে জানাবেন। আর অনেকেই বলবেন যে দাদা আপনি বলেছিলেন আপনার ওপর বিশ্বাস করে পোর্টাল নিয়েছি, কিন্তু আপনাদেরকে বলে দিই আমি কিন্তু আপনাদেরকে বিশ্বাস করাইনি যে এই পোর্টাল নিলে আপনারা লাভবান হবেন, ঠিক আছে। এটা একটা ভালো দিক ছিল কি, আপনারা যদি কারোর ব্যালেন্স চেক করতে চান, ঠিক আছে, আমি কিন্তু এটা প্রমোট ভিডিও ছিল না, ঠিক আছে, একটা বন্ধু বলেছিল আপনাদের সুবিধা হবে তার জন্য আমি ভিডিওটি বানিয়েছিলাম। তবুও আমি দেখলাম তা সে মাত্র 20টা আইডি বানিয়েছিল, কিন্তু 20টা আইডি বানিয়েছিল, সকলকে সাবধান করে দিয়েছি। যখনই দেখলাম আমি এই মানে এরকম সমস্যা, সবাইকে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকলের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে ছিল সেই দিন রাত্রেই। অনেকের কিন্তু অ্যাপ্রুভ হয়নি, তার আগে কিন্তু আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ করে বলে দিয়েছি যে আপনারা পে আউট করবেন না, অর্থাৎ উইথড্রল করবেন না, শুধুমাত্র ব্যালেন্সটা চেক করতে পারেন, ঠিক আছে। যদি আপনারা প্রমাণ চান তো আগামী আপনাদেরকে আগামী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনারা মানে প্রমাণ চান যে এছাড়াও কিন্তু সকলকে আমি টাকা রিটার্ন দিয়ে দিয়েছি 50 টাকা বাদে, ঠিক আছে, 50 টাকা স্টাফ খরচ বাদ দিয়ে আমি কিন্তু আমার তরফ থেকে যেটা আমি পেরেছি 110 টাকা করে সকলকে রিটার্ন দিয়ে দিয়েছি, যারা আইডিতে কাজ করতে চায়নি তাদেরকে। এছাড়াও আইডি এখনও জীবিত আছে, যদি আপনাদের আইডির প্রয়োজন হয় SBI পে, তো সেই ভিডিও সেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা, ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে আপনাদেরকে APS আইডি বানিয়ে দেওয়া হবে, তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন SBI পের। কিন্তু আপনাদেরকে একটি ক্লিয়ার করে দিই, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আরও একবার বলছি এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আপনারা যেটা নেবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট তথ্যটি। যদি কোনো রকম ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যারা SBI পে নিয়ে কাজ করছেন তাদেরকে সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি আপনারা আমার প্রতি কোনো রকম বিরক্ত বোধ করেছেন এই পোর্টাল নিয়ে, তবু আপনারা আমাকে জানাবেন, আগামী দিনে এই ধরনের বিরক্তিবোধ ভিডিও আপনাদেরকে আর প্রদান করব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।